বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাহান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে গণহত্যায় উস্কানি দেয় বত্রিশ জন সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে আন্দোলনে নিহত নাফিজ হাসান রিয়াদের বাবা গোলাম রাজ্জাকে অভিযোগ দায়ের করেন তামজিদ সুমনের রিপোর্ট জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গণহত্যাকাণ্ডের ঘটনায় এবার বত্রিশ সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল হয়েছে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট বান্ন জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে অভিযোগে বলা হয় যেসব সাংবাদিক তিন আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গণহত্যা চালিয়ে নেয়ার উস্কানি দেন তাদেরকেই মূলত আসামি করা হয় সাংবাদিকদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোহান চৌধুরী জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নাম রয়েছে প্রধানমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করলেন সেখানে প্রধানমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয়েছিল ওখানে বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে এই ছাত্র জনতাকে আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি এই জাতীয় কথাবার্তা বলে তাদের উপরে গণহত্যা চালানোর জন্য উনি উস্কানি দেন সে কারণে সে সকল সাংবাদিক মিডিয়াকর্মী এবং সুশীলদেরকেও এই মামলা আসামি করা হয়েছে মানবতা বিরোধী কর্মকাণ্ড ও গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগে আরও নাম রয়েছে একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবু সঞ্চালক নবনীতা চৌধুরী সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের ও সাবেক বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ এছাড়া নাম রয়েছে একাত্তর টিভির বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপার সাংবাদিক আবেদ খান নঈম নিজাম প্রভা আমিনের নাম উঠে এসেছে অভিযোগে তদন্তকারী কর্মকর্তা আমাকে জানিয়েছেন আসামির প্রোফাইল রেডি করেছেন ঘটনার পটভূমি প্রস্তুত করেছেন এবং বেশ কয়েকটি অভিযোগ ইতিমধ্যে উনি একটি চার্জ হিসাবে এটাকে এনেছেন এবং বলেছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই আসামিদের বিরুদ্ধে উনি গ্রেফতারি করানোর আবেদন করবেন যাদের নামে অভিযোগ দাখিল করা হয়েছে তদন্তের মাধ্যমে যাচাই বাছাই করে মামলার চূড়ান্ত আসামির নাম নথিভুক্ত করা হবে বলে জানান ট্রাইব্যুনালের আইনজীবী গাজী এইচ এম এজেন্সি অব দি ক্রাইম ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এটার ব্যাপারে তদন্ত করবেন কারা কারা উস্কানে দিয়েছেন কারা দেননি আরও সাংবাদিক বা আসামি যুক্ত করতে পারেন অথবা এখানে যারা আসামি আছেন তাদেরকে অব্যাহতি দিতে পারেন সে সুযোগ তাদের থাকছে এর আগে চোদ্দ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত হত্যা গণহত্যা নির্যাতন সহ বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয় তামজিৎ সুমন এনটিভি নিউজ ঢাকা